বন্ধুরা, গাজর তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, সবজি, ভাজি, হালুয়া, পায়েস, ক্ষীর, যে কোনো অনেকভাবেই খেয়েছেন। কিন্তু এই যে আমি যেটা আজকে দেখাতে চলেছি, এটা একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ টেস্টি। সত্যি বলতে কি, এটা নুডলস বা পাস্তার থেকেও বেশি টেস্টি আর বানানো ভীষণ ইজি। আপনি দেখতে পাচ্ছেন দেখতে কতটা টেম্পটিং দেখতে লাগছে, আর খেতে ততটাই মজাদার। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেব কীভাবে বানাতে হয়। সবার প্রথমে আমরা গাজর ছিলে ধুয়ে কেটে নেব। আমি এখন তিনটে গাজর নিচ্ছি, আপনি নিজের হিসাব মতো নিজের পছন্দ মতো নিতে পারেন। এখানে দুটো আছে, আর একটা পরে নেব, ছোট ছোট করে কেটে নেব। ছোট বড় যেরকম হোক কেটে নিন। একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এই দেখুন আর একটাও আমার কাটা হয়ে গেছে, এটাও নিয়ে নিচ্ছি। এবার গাজর আমাদের সিদ্ধ করে নিতে হবে। আপনি চাইলে প্রেশার কুকারে কুক করে নিতে পারেন, বা ভাপ করেও নিতে পারেন, মানে স্টিম করে নিতে পারেন। আমি একেবারে সাধারণভাবে জলে সিদ্ধ করে নিচ্ছি। গাজরগুলো একেবারে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমরা সিদ্ধ করব। চাইলে ঢেকে দিতে পারেন, নইলে এরকম খোলাও সিদ্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু গাজরগুলো একেবারে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাকে একটা চেক করে দেখাচ্ছি, এই দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব, তুলে একটা প্লেটে নেব, আর পুরোপুরি ঠান্ডা করে নেব। ফ্রিজে রাখতে যাবেন না, এমনি নর্মালি নর্মাল টেম্পারেচারে আসতে দেবেন। দেখুন বন্ধুরা, এগুলো একেবারে সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমাদের ম্যাশ করে নিতে হবে। তো আমি একটা মিক্সার ব্যবহার করব। আপনি চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, বা চামচ দিয়েও করতে পারেন, বা হাত দিয়েও করা যায়। আমি মিক্সারে খুব ভালো করে জল ছাড়া একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নেব। এবার এর মধ্যে দেবো আমরা স্বাদ মতো লবণ, এক টিস্পুন থেকে একটু কম নিয়েছি আমি, আর এক চুটকি ফুড কালার, অরেঞ্জ রেড ফুড কালার, যেটা গাজরের কালার। কালারটা যাতে খুব ভালো ব্রাইট থাকে, তার জন্য আমি একটুখানি ফুড কালার ব্যবহার করেছি। তবে ফুড কালারটা একেবারেই এসেন্সিয়াল নয়, স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে নিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ার। আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর আধা কাপ আমি ময়দা ব্যবহার করব। পুরোপুরি ময়দাও ব্যবহার করা যায়, আবার গমের আটাও ব্যবহার করা যায়, পুরোপুরি কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়, আর আপনি চাইলে পটেটো স্টার্চও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যখন আর চামচে কাজ হবে না তখন আমি হাত ব্যবহার করব। দেখুন এবার আমি হাত দিয়েই ভালো করে মথে নেব। যেরকম করে আমরা আটা মাখি রুটির জন্য, সেরকম করে হাত দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। এক কাপ কর্নফ্লাওয়ার আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি বাকিটা ময়দা ব্যবহার করব। তো এই দেখুন আমি নিয়েছি এখানে পোনা কাপ ময়দা, দেখি কতটা লাগে। আটা মাখার মতো করে সুন্দর করে একটা নরম ডো তৈরি করব। টাইট করার কোনো দরকার নেই, আর টাইট করলে খুব একটা ভালো হবেও না। সফট একটা ডো তৈরি করব, যেমন আমরা রুটির জন্য করি। তো দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এতটা ময়দা বেঁচে গেছে, মানে আধা কাপ ময়দা ব্যবহার করেছি। এবার এটাকে আমাদের শেপ দিয়ে নিতে হবে। যতটা ছোট ছোট পারেন ততটা ছোট ছোটই দিতে হবে, যত ছোট করবেন ততই স্বাদ ভালো হবে। আমি এই রকম করে শেপ দিচ্ছি, আপনি যে কোনো শেপে এটা বানাতে পারেন। এটাকে একটা রুটির মতো বেলে কেটে কেটে পাস্তার মতো সেরকমও দিতে পারেন, বা এই যে আমি যেরকম করছি এরকমও দিতে পারেন, চুষি পিঠা যেরকম হয় সেরকমও দিতে পারেন, যেরকম খুশি সেরকম আপনি শেপ দিয়ে নিন। চলুন তাহলে সমস্ত আটাটা এরকম করে শেপ দিয়ে তৈরি করে নিই। এই দেখুন বন্ধুরা, আমার এখানে দু প্লেট ভরে হয়েছে। কতটা সুন্দর দেখতে লাগছে, খুবই কিউট দেখতে লাগছে আমার তো। তো এবার যাব আমরা এগুলো রান্না করার প্রসেসে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, যে কোনো রকমের প্যান নিলেই হবে। একটুখানি তেল দিয়েছি, একেবারে একটুখানি সয়াবিন তেল দিয়েছি, আর এক টেবিল চামচ মতো এখানে ছোট ছোট করে কুচি করে রাখা রসুন দিলাম। রসুন পুড়ে যাওয়ার আগে আমাদের এর মধ্যে জল দিতে হবে। প্রথমে খুব বেশি জল দেব না, জল দেওয়ার পরে এখানে আমি দেব হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, এক টেবিল স্পুন ডার্ক সয় সস,
2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, অয়েস্টার সস থাকলে একটুখানি অয়েস্টার সস দিয়ে নিন। এবার ভালো করে মিশিয়ে নেব। পাস্তাগুলোকে আমাদের 12-15 মিনিট কুক করতে হবে, সেই হিসাবে আমরা আরও জল ব্যবহার করব। এবার জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে একে একে পাস্তাগুলো ছেড়ে দেব। 12-15 মিনিট ধরে রান্না হবে, ততক্ষণে জলটা শুকিয়ে একেবারে শুকনো শুকনো হবে বা হালকা একটু সুপি সুপি থাকবে, সেরকমভাবে জল ব্যবহার করতে হবে। সমস্ত পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করব। হিটটা একেবারে কম করে রাখব যাতে জল খুব বেশি না শুকায়। ঢেকে দেওয়ার আগে আমি এখানে ব্যবহার করব 1/2 টিস্পুন রেড চিলি ফ্লেক্স, মানে কুটে নেওয়া শুকনো লাল লঙ্কা। চাইলে আপনি ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করব। মাঝে অবশ্যই ঢাকনা খুলতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে, আর চেক করতে হবে। যদি জল লাগে, খুব বেশি শুকনো মনে হয়, তাহলে আরও জল ব্যবহার করতে হবে। তবে আমার এখানে মনে হচ্ছে না আরও জল লাগবে, তাই আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। আর টোটাল 15 মিনিট পরে এই হচ্ছে টেক্সচার। আমি একেবারে শুকনো শুকনোই করেছি। যদি আপনার একটু সুপি টেক্সচার পছন্দ হয় তাহলে আরও একটু জল ব্যবহার করুন আর 2 মিনিট ধরে ফুটিয়ে নিন। সবার শেষে আমরা গার্নিশ করব স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজের পাতা, আর কিছু ফ্রেশ ধনে পাতা দিয়ে। ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের গাজরের পাস্তা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি জানি না এটাকে পাস্তা বলে কি না, আমি একটা কোরিয়ান চ্যানেলে দেখেছিলাম রেসিপিটা, আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিজে একবার ট্রাই করে খেয়েছি, খুব ভালো হয়েছে, তাই এটা দ্বিতীয়বার। খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, অবশ্যই ট্রাই করুন। আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো। আমি আপনাকে কথা দিচ্ছি যে এটা একেবারে নুডলস এবং পাস্তার থেকে অনেক বেশি টেস্টি, আর বানাতে তো খুবই সহজ, আপনি দেখেই নিলেন। অবশ্যই ট্রাই করুন আর এনজয় করুন। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।